এবার আবাস যোজনায় বাড়ি প্রকল্পের সমীক্ষার কাজ শুরু করলো নামখানা থানার পুলিশ। গতকাল নামখানা পঞ্চায়েত এলাকা তালিকা দেখতে বেরোলেন থানার ওসি এবং দেখা গেল যে তালিকায় নাম থাকা দুজনের পাকা বাড়ি রয়েছে। তারা দাবি করেছেন যে আবেদনের সময় কাঁচা বাড়ি থাকলেও প্রাকৃতিক দুর্যোগ এড়াতে ধার দেনা করে তারা পাকা বাড়ি তৈরি করেছে। যেমনটা তারা দাবি করেছেন যে আবেদনের সময় কাঁচা বাড়ি থাকলেও প্রাকৃতিক দুর্যোগ এড়াতে ধার দেনা করে পাকা বাড়ি তৈরি করেছেন তারা। এলাকায় কাঁচা বাড়ির বাসিন্দাদের অনেকেরই নাম নেই। আবাস তালিকার ঘটনার কথা স্বীকার করেছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য। কথা বলে নেব আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডলের সঙ্গে। গৌতম, দেখো সুস্মিতা, দক্ষিণ চব্বিশ পরগনায় আবাস নিয়ে চারিদিকে বিক্ষোভ, দিকে দিকে বিক্ষোভ আমরা দেখেছি। পাথর প্রতিমায় সমীক্ষক দলকে আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়েছে। এরই মধ্যে ব্লক প্রশাসনের পাশাপাশি এবার পুলিশের পক্ষ থেকে তথ্য যাচাইয়ের কাজ শুরু হলো। গতকাল আমরা দেখলাম নামখানা থানা এলাকায় যে সমস্ত আবাসের তালিকা এসেছিল সেই তালিকা ধরে তথ্য যাচাইয়ে নামলো নামখানা থানার পুলিশ। ওসি দিবা সরকার এবং অন্য পুলিশ কর্মীরা যে তালিকা তাদের কাছে আছেন সেই তালিকা ধরে বেশ কয়েকটি বাড়ি তারা যান এবং তাদের যে সমস্ত বাড়ির মালিক বা উপভোক্তা যাদের নাম তালিকায় আছে তাদেরকে জিজ্ঞাসা করেন সেই ব্যক্তিকে তারা এখন কোন বাড়িতে থাকেন, তারা যদি বাড়ি পায় সেটা কোন জায়গায়, তাদের অন্য জায়গা আছে কিনা, সেখানে বাড়ি তৈরি করবে কিনা, সমস্ত বিষয় খতিয়ে দেখেন এবং তার পাশাপাশি যে পোর্টাল আছে সেই পোর্টালেও তাদের ছবি নথিভুক্ত করা হয়। কিন্তু এর পাশাপাশি এই যে নামখানা গ্রাম পঞ্চায়েতের নামখানা গ্রামে আমরা দেখলাম একদম হাতানিয়া দুহানিয়া নদীর পাশেই এই গ্রাম প্রাকৃতিক বিপর্যয়টায় লেগেই থাকে, তার ঝড়ঝাপটাতে ক্ষতিগ্রস্ত হয় এবং এখানে প্রায় 100 জনের উপরে নামের তালিকা রয়েছে সমীক্ষার যে তালিকা তাতে 100 জনের নাম রয়েছে। কিন্তু এর মধ্যে আমরা দেখলাম বেশ কয়েকজনের পাকা বাড়িও মালিক রয়েছে, তারা পাকা বাড়ি তৈরি করেছে, তাদের নাম সমীক্ষায় রয়েছে এবং তাদের বাড়ি ইতিমধ্যে ব্লক প্রশাসনের পক্ষ থেকে সমীক্ষক দল গিয়েছিল। এই যে পাকা বাড়ির মালিক যারা তাদের সঙ্গে আমরা যখন কথা বললাম তারা জানাচ্ছেন যে তারা কাঁচা বাড়ি ছিলেন, যখন এই 2022 সালে এই তালিকা তৈরি হয় তখন তারা কাঁচা বাড়ি ছিলেন, তারপরে তাদের ঝড়ঝাপটা থেকে বাঁচতে তারা ধার দেনা করে এই বাড়ি তৈরি করেছে। কিন্তু এরকম বেশ কিছু বাড়ি আমরা দেখলাম, উল্টো দিকে এরকমও ছবি আমাদের চোখের সামনে দেখলাম যে যারা একদম কাঁচা বাড়িতে থাকেন, মাটির বাড়িতে থাকেন, পোমরা রেনুওয়ালা মাইতি বলে একজনের সাথে আমরা যোগাযোগ করলাম, দেখলাম তার বাড়ি ওই গ্রামেই, সেই পৌরা একদম খড়ের ছাউনি, টিপল দেওয়া, মাটির দেওয়াল, হ্যাঁ সেটা বৃষ্টির ঝাড় দেখে লেগে দিয়ে গেছে, যে কোনো সময় যেটা বাড়িটা ভেঙে পড়তে পারে। কিন্তু তার নাম আগে তালিকায় থাকলো কিন্তু এবারে তালিকায় তার নাম নেই বলে জানাচ্ছেন রেনুওয়ালা মাইতি। তিনি বলছেন কি চাই চাই বলছে, আমার তো বাড়িতে আসে না, আমরা তো আবেদন করেছিলাম বারে বারে কিন্তু বাড়ি পাইনি, ঝড়ঝাপটাতে আমরা অত্যন্ত কষ্টের সঙ্গে থাকি, যে কোনো সময় আমাদের এই বাড়ি ভেঙে পড়তে পারে। আমরা এ বিষয়ে ওইখানকার পঞ্চায়েত সদস্য, তিনি তৃণমূলের, সেই পঞ্চায়েত সদস্যকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই রকম পরিস্থিতি কেন হলো, যে সমস্ত তালিকা রয়েছে তাতে পাকা বাড়ির মালিক রয়েছেন এমন অনেকে দেখতে পাচ্ছি, আবার যারা কাঁচা বাড়ি প্রকৃত দাবিদার হতে পারেন তাদের নাম নেই কেন, বলছে হ্যাঁ আমাদের এই তালিকায় যখন তৈরি হয়েছিল সেক্ষেত্রে কিছু কাঁচা বাড়ির মালিক ছিলেন, তারা পরবর্তীকালে বাড়ি তৈরি করেছে, এটা সত্যি কথা। 10 থেকে 15 জন যারা প্রকৃত বাড়ির প্রাপক হতে পারে, দাবিদার হতে পারে, তাদের নাম তালিকা থেকে বাদ কাটে কার্যত তিনি স্বীকারও করে নিলেন। এইবারে এই বিষয়ে কাকদ্বীপের মহকুমা শাসক মধুসূদন মন্ডলের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি জানিয়েছেন এই তালিকা 2022 তালিকা ধরে আমাদের এই সমীক্ষার কাজ চলছে। ধন্যবাদ।